পার্থ ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপের বাড়িতে বৃহস্পতিবার দীর্ঘক্ষণ তল্লাশি চালায় সিবিআই। নিয়োগ দুর্নীতি তদন্তে তার বাড়িতে হানা দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, সেখান থেকে 100 পাতার নথি মিলেছে। এছাড়াও এসএসসি নিয়োগ সংক্রান্ত নথিও উদ্ধার করেছে তদন্তকারীরা। এছাড়াও বাপ্পাদিত্যর বাড়ি থেকে অ্যাডমিট কার্ড, রেকমেন্ডেশন লেটারও পাওয়া গিয়েছে বলে সিবিআই সূত্রে খবর। জানা গিয়েছে, বাপ্পাদিত্য একটা সময় পার্থ চট্টোপাধ্যায়ের খুবই ঘনিষ্ঠ ছিলেন। পার্থ চলে যাওয়ার পর থেকে তিনি তদন্তকারীদের নজরে ছিলেন। তাকে পার্থ চট্টোপাধ্যায় সংক্রান্ত একাধিক প্রশ্ন করা হয় বলেও খবর পাওয়া গিয়েছে।